এখানে চিংড়ি মাছ আছে 340 গ্রাম আর এখানে আছে কচুর লতি এখানে কত গ্রাম দেয়া আছে 300 গ্রাম কচুর লতি দেয়া আছে এখানে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব ছয়টা কাঁচা মরিচ ছিঁড়ে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নিব একটা ছোট পেঁয়াজ কুচি দিলেই হবে স্বাদমতো লবণ দিয়ে দিব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিংড়ি মাছ দিয়েছি ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নিতে হবে এখন ভালোভাবে মেখে নিয়েছি এখন ট্যাপের হট ওয়াটার দিয়ে দিব এক গ্লাস পরিমাণ দিয়ে দিব এর মধ্যে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি হিটটা মিডিয়াম থেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব এতে চিংড়ি মাছের যে তরকারিটা এটা খুবই খুবই খেতে ভালো লাগবে যদি এইভাবে রান্না করা যায় কচুর লতিগুলোও ভালোভাবে এরকম একটু আউলিয়ে দিতে হবে এতে কচুর লতি তরকারিটা একটু থকথকে হবে এবং খেতে খুব ভালো লাগবে আর হিটটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে একটু ভেঙে ভেঙে দিতে হবে পুরোটাই একেবারে ভেঙে দেওয়া যাবে না একটু যেন ভাঙা ভাঙা থাকে তাহলেই খেতে ভালো লাগবে ঠিক আমি যেভাবে ভেঙে দিয়েছি ঠিক এই রকমটা হলেই হবে